15 আগস্ট 1975 বাংলাদেশের ইতিহাসে লাল অক্ষরে রচিত সেই দিনে শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রিহানা ছিলেন বেলজিয়ামের ব্রাসেলসে রাষ্ট্রদূত সানাউল হকের বাসভবনে। সেখানে শেখ হাসিনার সঙ্গে আরও ছিলেন তার স্বামী ওয়াজেদ মিয়া এবং দুই শিশু সন্তান সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদ পুতুল। ব্রাসেলস থেকে তাদের প্যারিস যাওয়ার কথা, কিন্তু আগের দিন গাড়ির দরজায় ডক্টর ওয়াজেদের হাত চিপে গিয়েছিল। তারা আলোচনা করছিলেন ওই অবস্থায় প্যারিস যাবেন কিনা। ব্রাসেলসের সময় তখন ভোর 6:30। সানাউল হকের টেলিফোন বেজে উঠল। অন্য প্রান্তে ছিলেন জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত হুমান রশিদ চৌধুরী। তিনি জানালেন বাংলাদেশে সেনা বিদ্রোহ হয়েছে সকালে, প্যারিসে না গিয়ে তখনই জার্মানি ফেরত যাওয়ার কথা বললেন হুমান রশিদ চৌধুরী। যে মুহূর্তে সানাউল হক শুনলেন যে সেনা বিদ্রোহে শেখ মুজিবুর রহমান নিহত হয়েছেন, তখনই তার দুই কন্যা এবং জামাতাকে কোনো রকম সাহায্য করতে অস্বীকার করলেন। উপরন্তু নিজের ঘর থেকেও তাদের চলে যেতে বলেন সানাউল হক। গত বছর শেখ মুজিবের প্রয়াণ দিবসে আয়োজিত এক অনুষ্ঠানে শেখ হাসিনা ওই ঘটনার কথা স্মরণ করে বলেছিলেন, আমরা যেন ওনার জন্য বোঝা হয়ে গিয়েছিলাম, অথচ শেখ মুজিবই তাকে বেলজিয়ামে বাংলাদেশের রাষ্ট্রদূত করে পাঠিয়েছিলেন, ওটা একটা রাজনৈতিক নিয়োগ ছিল। ওই খবর পাওয়ার পরে জার্মানি পর্যন্ত যাওয়ার জন্য একটা গাড়ি দিতেও অস্বীকার করেছিলেন সানাউল হক। তবে তারা কোনো মতে জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত হুমান রশিদ চৌধুরীর কাছে পৌঁছেছিলেন। সেখান থেকেই বিবিসি, ভয়েজ অফ আমেরিকা ও অন্যান্য রেডিও স্টেশন থেকে তারা নিশ্চিত হন বাংলাদেশের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে। 1975 সালের 16 আগস্ট থেকেই রাষ্ট্রদূত হুমান রশিদ চৌধুরী শুরু করলেন গোপন তৎপরতা। বঙ্গবন্ধুর দুই জীবিত কন্যাকে কোনো দেশে রাজনৈতিক আশ্রয়ের ব্যবস্থা করিয়ে দেয়া যায় কিনা, এই বিষয়টি দিল্লির ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে তারা বিষয়টি খুবই গুরুত্বের সঙ্গে গ্রহণ করে এবং দুদিন পরেই তারা বলে শিগগিরই যেন শেখ হাসিনা ও শেখ রেহানাকে দিল্লিতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়। ভারতীয় কর্মকর্তাদের তরফ থেকে আরও বলা হয় গোটা বিষয়টি যেন খুব গোপনে ও দ্রুত সম্পূর্ণ করা হয় এবং শেখ হাসিনাদের যেন এয়ার ইন্ডিয়ার প্লেনে সরাসরি দিল্লিতে পাঠানো হয়। এভাবেই শেখ হাসিনারা 24 আগস্ট বিকেলের দিকে ফ্রাঙ্কফুর্ট থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন এবং 25 আগস্ট খুব ভোরে তারা দিল্লিতে পৌঁছান। এর মাধ্যমে শুরু হয় শেখ হাসিনার 5.6 বছরের দিল্লি জীবন। শেখ হাসিনাদের প্রথমে রাখা হয় রিং রোডের একটি সেফ হাউসে, পরে তাদেরকে ডিফেন্স কলোনির একটি বাড়িতে সরিয়ে নেওয়া হয় এবং তাদের প্রতি 3টি পরামর্শ দেওয়া হয়। প্রথমত, তারা যেন বাড়ির বাইরে না যান। দ্বিতীয়ত, তারা যেন সেখানে কারো কাছেই নিজেদের প্রকৃত পরিচয় না দেন। আর তৃতীয়ত, দিল্লিতে কারো সঙ্গেই যেন যোগাযোগ না রাখেন। দিন দশেক পরে 4 সেপ্টেম্বর ভারতের একজন সরকারি কর্মকর্তা শেখ হাসিনাদের নিয়ে যান ইন্দিরা গান্ধীর সরকারি বাসভবন এক সফদরজং রোডের বাসায়। দেখা হওয়ার পরে ইন্দিরা গান্ধীকে শেখ হাসিনা জিজ্ঞাসা করেছিলেন 15 আগস্ট ঠিক কি হয়েছিল। সেখানে উপস্থিত একজন অফিসার শেখ হাসিনাকে বলেছিলেন তার পরিবারের আর কেউ জীবিত নেই। এটা শুনেই কান্নায় ভেঙে পড়েছিলেন শেখ হাসিনা। এরও আরও 10 দিন পর তাদেরকে পান্ডারা পার্কের সি ব্লকের একটি ফ্ল্যাটে নেওয়া হয়। ওই ফ্ল্যাটে 3টি শোবার ঘর আর কিছু আসবাব ছিল। খবর দেখার জন্য একটি সাদা কালো টেলিভিশন সেটও দেওয়া হয়। তখন ভারতের টেলিভিশনে শুধু 2 ঘন্টার জন্য দূরদর্শনের অনুষ্ঠান প্রচারিত হতো। তবে সেই সময় তাদের বাড়িতে কোনো টেলিফোন সংযোগ দেওয়া হয়নি। কড়া নিরাপত্তা বলয়ের মাঝে দিন কাটত তাদের। বাড়ির আশপাশে ছিল নিরাপত্তার কড়া বেষ্টনী। ভারতীয় নিরাপত্তা বাহিনীর কর্তাদের ভয় ছিল শেখ হাসিনার নিরাপত্তা নিয়ে, তাই নিরাপত্তা বাহিনীর পাশাপাশি গোয়েন্দাদের নজরও থাকত সেখানে। পশ্চিম জার্মানিতে শেখ হাসিনার স্বামী ওয়াজেদ মিয়া কর্মরত ছিলেন একজন পরমাণু বিজ্ঞানী হিসেবে। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর ভারতে নির্বাসনকালেও তিনি হাত গুটিয়ে বসে থাকেননি। নয়াদিল্লির অ্যাটমিক এনার্জি কমিশনে চাকরি নেন তিনি এবং 1982 সাল অবধি সেখানে কাজ অব্যাহত রাখেন। শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় ভারতেই কয়েকটি বোর্ডিং স্কুলে যান। এর মধ্যে ছিল তামিলনাড়ুর পালানি হিলসের কোদাই কানাল ইন্টারন্যাশনাল স্কুল এবং তিনি ইউনিভার্সিটি অব ব্যাঙ্গালোরে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করেন এবং পরবর্তীতে ট্রান্সফার নিয়ে চলে যান যুক্তরাষ্ট্রের আর্লিংটনে অবস্থিত ইউনিভার্সিটি অব টেক্সাসে। শেখ হাসিনারা যখন প্রথম দিল্লিতে পৌঁছলেন তখন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী প্রণব মুখার্জিকে বলেছিলেন, আপনি এখন থেকে দিল্লিতে ওদের অভিভাবক। বাস্তবিকই শেখ হাসিনাদের সত্যিকারের অভিভাবকের দায়িত্ব পালন করেছিলেন প্রণব মুখার্জি।
প্রণব মুখার্জি শেখ হাসিনাকে তার বড় মেয়ে বলে মনে করতেন। এদিকে শেখ হাসিনার সঙ্গেও দারুণ ঘনিষ্ঠতা গড়ে ওঠে প্রণব মুখার্জির স্ত্রী শুভ্রা মুখার্জির। তাকে বৌদি বলে ডাকতেন শেখ হাসিনা। এতটাই হৃদ্রতাপূর্ণ ছিল সেই সম্পর্ক যে 2015 সালে শুভ্রা মুখার্জি যখন মারা যান, তখন শেখ হাসিনা প্রোটোকলের তোয়াক্কা না করে দিল্লি চলে গিয়েছিলেন। আর ভারতের রাষ্ট্রপতি হওয়ার পর প্রথম বিদেশ সফর হিসেবে 2013 সালে বাংলাদেশে এসেছিলেন প্রণব মুখার্জি। শেখ হাসিনা তাকে এতটাই শ্রদ্ধা করতেন যে নিজ হাতে রান্না করে খাওয়াতে চাইতেন। দিল্লিবাসের পৌনে ছয় বছরে খুব বেশি সাধারণ মানুষের সান্নিধ্যে আসতে পারেননি শেখ হাসিনা। এর পেছনে প্রধান কারণ ছিল তার নিরাপত্তা। তাই হাতে গোনা কয়েকজন সাংবাদিক, রাজনৈতিক ও আমলা ছাড়া খুব বেশি লোকের সঙ্গে তার পক্ষে দেখা করা সম্ভব ছিল না। বিস্ময়কর হলেও সত্য, দিল্লিবাসের সিংহভাগ সময়ই রাজনীতি থেকে দূরে ছিলেন শেখ হাসিনা। এর কারণ সম্ভবত এই যে, তখন ভারতেও চলছিল জরুরি অবস্থা। তাই নিজ দেশের রাজনৈতিক অবস্থা যতই শোচনীয় হোক না কেন, ভারত সরকারের নির্দেশে ইচ্ছা থাকা সত্ত্বেও শেখ হাসিনা দৃশ্যমান কোনো রাজনৈতিক তৎপরতায় অংশ নিতে পারেননি। তবে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা নিয়মিতই শেখ হাসিনার বাড়িতে যেতেন এবং চেষ্টা করতেন তাকে আওয়ামী লীগের নেতৃত্ব গ্রহণের জন্য রাজি করাতে। বিশেষ করে 1979 সালে আওয়ামী লীগ নেতারা বারবার চেষ্টা করতে থাকেন শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য, যেন তিনি তাদেরকে নির্বাচনী প্রচারণায় সাহায্য করতে পারেন। ডক্টর ওয়াজেদ অবশ্য চাইছিলেন না যে শেখ হাসিনা ঢাকা ফিরে যান। তিনি মনে করতেন শেখ হাসিনার সরাসরি রাজনীতিতে আসা উচিত নয়। তারপরও 1981 সালে শেখ হাসিনার অনুপস্থিতিতেই তাকে সর্বসম্মতিক্রমে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করা হয়। আরও উল্লেখ্য, দিল্লির সেই দিনগুলোতে বিশিষ্ট সাংবাদিক এল খতিব কাজ করতেন শেখ হাসিনার সহকারী হিসেবে। তিনি হু কিল্ড মুজিব এই বইটির রচয়িতা, যেটাকে মনে করা হয় শেখ মুজিবুর রহমানের সপরিবারে হত্যাকাণ্ড বিষয়ক অন্যতম গুরুত্বপূর্ণ দলিল। দিল্লিতে কাটানো পৌনে ছয় বছরে মানসিকভাবে শেখ হাসিনা ছিলেন অত্যন্ত বিপর্যস্ত। 1975 সালের 15ই আগস্ট তার পরিবারের সিংহভাগ সদস্যের সঙ্গে যা হয়েছিল তা মেনে নেয়া শেখ হাসিনার জন্য ছিল অত্যন্ত দুরূহ ব্যাপার। সেদিনের স্মৃতি বিভীষিকার মতো তাড়া করে বেড়াচ্ছিল তাকে। এমনকি 15ই আগস্টের ব্যাপারে বিন্দুমাত্র উল্লেখ ছিল শেখ হাসিনার জন্য বড় ধরনের ট্রিগার। তাই তার স্বামী ওয়াজেদ মিয়া তার সঙ্গে দেখা করতে আসা সকলকেই বিশেষভাবে অনুরোধ করতেন তার সামনে যেন 15ই আগস্ট বিষয়ক কোনো কথাই তোলা না হয়। শেখ হাসিনার দিল্লিতে কাটানো পৌনে ছয় বছরের বিশেষ গুরুত্ব হল ওই সময়টাকে তিনি কাজে লাগিয়েছেন নিজের মন শক্ত করতে এবং দেশে ফিরে আওয়ামী লীগের হাল ধরার প্রস্তুতি পর্ব হিসেবে। তবে শেষমেশ 1981 সালের 17ই মে শেখ হাসিনা মেয়েকে নিয়ে আওয়ামী লীগের নেতা আব্দুস সামাদ আজাদ আর কোরবান আলীর সঙ্গে ঢাকা রওনা হন। ঢাকা বিমানবন্দরে প্রায় 15 লক্ষ মানুষ তাকে স্বাগত জানাতে সেদিন হাজির হয়েছিলেন। তবে এতটুকু বলাই যায়, 1981 সালের 17ই মে তিনি যে মানসিকভাবে শক্তিশালী দৃঢ় প্রতিজ্ঞ একজন ব্যক্তি হিসেবে নিজ স্বদেশ বাংলাদেশে প্রত্যাবর্তন করেছিলেন এবং পরবর্তীতে ধরেছেন বাংলাদেশের হাল, সেই অধ্যায়ের ভিত রচিত হয় তার পৌনে ছয় বছরের দিল্লি জীবনেই।